এবার আল্লাহ আকবার যখন বলি আমরা হাত উঠাই, তো আমরা বাচ্চাদেরকেও শিখাই, সবাই আমরা শিখি এইভাবে যে হাত উঠাইলে আঙ্গুলগুলো স্বাভাবিক ফাঁকা রাখা। আঙ্গুল ফাঁকা রাখার কথা কোথায় আছে? তিরমিজি শরীফের 239 নম্বর হাদিসে আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা, যখন তাকবীর বলতেন, নাশারা আসাবিআ, নবীজি আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখতেন। তাহলে দাঁড়ানো পাইলাম, তাকবীর বলা পাইলাম, আঙ্গুল এইভাবে ফাঁকা রাখা এটা পাইলাম। এবার হাত উঠাইবেন কিভাবে? আল্লাহর রাস্তায় আমার কথাগুলো মহব্বতের সাথে শুনবেন। আমিও মহব্বতের সাথেই বলছি আপনাদেরকে। আমি কেন বলছি এগুলা জানেন? একটা সুন্না যেটা একটা মানুষ সঠিকভাবে আমল করে, আপনি কেন এসে তাকে নতুন দাওয়াত দিবেন? এটা আমার কষ্ট। একটা মানুষ যদি আমি আরিফ বিন হাবিব যদি আমি সঠিকভাবে চলি সুন্নাহের উপর, আপনি নতুন করে এসে আমাকে কেন বুঝাবেন? এবার দেখেন, আমরা যখন তাকবীরে হাত উঠাই, মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা আইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, হাতগুলা কাব কাব বলেন, বাংলাটা বলেন কাব, কি কাব বরাবর উঠাইলেন। আচ্ছা, কাব বরাবর উঠাইলেন, এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাব বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নম্বর হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নম্বর হাদিসে কাত বরাবর, 391 নম্বর হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল কুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, নবী যখন তাকবীর বলতেন, রাফা আইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন, কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নম্বর হাদিস কাত বরাবর, 391 নম্বর হাদিস কান বরাবর। এখন বলবেন, হুজুর আপনারা তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা, তো কানের লতি কোথায় আছে? এই 391 নম্বর হাদিসেরই শেষে আছে, অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা ইউহাজি হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে, কি বরাবর? এখন আপনারা আবার বলবেন, তো হুজুর বিদ্যাঙ্গুলি কানের লতি বরাবর থাকা এটা আবার কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি, হাত্তা ইয়াকুনা ইবাহা মাহু করিবা মিন শাহমাতে উজুনাই, নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি। এবার আমার দিকে তাকান সবাই, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম, কাত পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম, আমার দুই হাতের তালু আছে কোন বরাবর? কাত। তালু আছে কোন বরাবর? কাত। বৃদ্ধাঙ্গুলি লতি বলেন, বৃদ্ধাঙ্গুলি, আবার হাত হাতের তালু আছে কাত, বৃদ্ধাঙ্গুলি লতি, আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠাই, হাতের তালু কাত বরাবর, 390 নম্বর হাদিসের উপর আমল হয়ে গেল, হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, 391 নম্বর হাদিসের শেষের অংশ আমল হয়ে গেল, আঙ্গুলগুলা কান বরাবর, 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল, তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রসুলের 3টা সুন্নাহের উপর আমল হয়ে গেল। এটাই হানাফি মাযহাব। তো সমস্যা কোথায় বলেন? এটাই তো হানাফি মাযহাব, এটা নতুন করে ধর্ম না, আপনি কেন বুঝছেন না? তাহলে রসুল এই হানাফি ফিক আমার এটাই শিখাইছে, তুমি এমন একটা আমল করো যে আমলে তোমার 3টা সুন, যে তুমি তুমি যদি শুধু কাত বরাবর উঠাইতা তোমার লতি বাদ। হানাফি ফিক আপনারে আপনারে বলে নাই যে আপনি ভুলের মধ্যে আছেন, এটা বলে নাই। আমরা বলি কি জানেন, যে আপনারা যে আমাদেরকে বলে ফেলেন, আরে থুর এতদিন যা পড়ছেন সব ভুল, আমগোটা সঠিক, এটার কারণে এই ফিকে হানাফির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, এই কারণেই তো ফিকে হানাফির প্রয়োজনীয়তা। আপনি হঠাৎ এসে বলতেছেন, হুজুর আপনি যে নামাজ পড়েন এটা আপনার হয় না। আরে ভাই, উনি তো 4টা হাদিস মাথায় রেখে উনি নামাজ পড়ে, আমি তো 4টা হাদিস মাথায় রেখে এরপরে সালাত আদায় করি। এই 4 হাদিস মাথায় রেখে আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে শিখানো হয় কান বরাবর হাত উঠাও। হ্যাঁ, প্রথমে হাদিসগুলো বাচ্চাদেরকে বলা হয় না, আস্তে আস্তে বাচ্চারা বুখারী মুসলিম যখন পড়ে তখন তারাই শিখে ফেলে, ও বক্তব্যে শিখছিলাম কান বরাবর। কান বরাবর উঠাইলে দেখা যায় হাতের তালুগুলা কাত বরাবর ওঠে, হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের আঙ্গুলগুলা কান বরাবর, হাতের তালু যখন কাত বরাবর থাকে মুসলিম শরীফের 390 নম্বর হাদিসের উপর আমল হয়, হাতের আঙ্গুল যখন লতি বরাবর থাকে মুসলিম শরীফের 391 নম্বর হাদিসের শেষের অংশের উপর আমল হয়, আঙ্গুলগুলা যখন কান বরাবর থাকে মুসলিম শরীফের হাদিসের 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়। মোট কথা 90, 391 আর তহাবি শরীফের সবগুলা হাদিস মানলে সব কি কম হবে না বেশি হবে? আমি হানাফি ফিক এই জন্য মানি, আমার সব বেশি দরকার, এটাই হানাফি ফিক। আচ্ছা, হাত উঠাইলাম, উঠানোর পর এবার হাত বাঁধবেন,
তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ামুনা আমাদের ইমামতি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইমামতি করতেন। ফায়া আখুজু শিমালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। ইয়াখুজু শিমালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত মুবারক দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুজু শিমালা, বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত দ্বারা। খুব মন দিয়ে বুঝলেন, তিরমিজির 252 নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কবজি বাহু কিছু পাইলাম না, শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। বুখারী শরীফের 740 নম্বর হাদিস, কানা নাসু ইউমারুনা আইয়াদুর রাজুলুল ইয়াদাল ইউমনা আলা যিরাইহি ইউসরা। নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে। তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বাহু কবজি কিছু পাই নেই। বুখারী শরীফের 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, বাহু পাইলাম। এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন, এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান একটু। এবার দেখেন আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদা ইয়াদাহুল ইউমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রাখতেন। আলা জহরি কাফিহিল ইউসরা, বাম হাতের উপরে রাখতেন। এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন, এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি। নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো, দেখেন পিঠ। এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাইদি, কবজি এবং বাহু। এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন, এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এতটুকু, এটা হাত কিনা বলেন, এটা বাম হাত কিনা, এটা ডান হাত কিনা? এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি। তাহলে তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস, আমি হাত ধরলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস, বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে, আর আঙ্গুল কোথায় আছে, বাহু। তাহলে বুখারী শরীফের 740 নম্বরও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে, কবজি। কাকে ধরছে? কবজি কে ধরছে? রুস ওয়াস সাইদ। এবার দেখেন 727 নম্বর হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায়, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে, এই যে বাহুর উপরে রাখা হয়ে যায়, ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায়। যদি কবজির উপরে আমল করেন আপনি, বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারী 740 এর উপর আমল হয়, ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয়, আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসের উপর আমল হয়। আমি এই আমল কেন করি? আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম, হাত ধরার কথাও পাইলাম, কবজি ধরার কথাও পাইলাম, তিনোটা বর্ণনা সহি। তাহলে বুখারীর উপর আমল হয়, তিরমিজির উপর আমল হয়, আবু দাউদ শরীফের উপর আমল হয়। এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায়, এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায়, ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিকহ। এই শাস্ত্রটার নাম কি? ফিক, হানাফি ফিক। তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইলো। হানাফি ফিক আপনাকে সুন্না বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও, বরং তিনটা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে। তো এটাই হানাফি ফিক। এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটা বিরোধিতা করছে, কোন হাদিসের বিরোধিতা করছে? তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্না মোতাবেক না? বিসমিল্লাহ। এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন, পার্সোনালি আমি অন্যভাবে বলবো না, বললে আবার অনেকভাবে লাগবে যে আপনি হানাফি ফিক কেন মানেন, আমি জবাব দেই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে, 16-20 বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্না বেশি পালন করা হয়, তাই আমি হানাফি ফিক অনুসরণ করি। রসুলের সুন্না বেশি পালন হয় তাই আমি এটা করি। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সুন্না পালন হয়, এইভাবে হাত ধরলে রসুলের তিনটা সুন্না পালন হয়, তাই আমি হানাফি ফিক অনুসরণ করি। আর আগেই বলছি হানাফি ফিক মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিক। এটা হলো, এটা নতুন কোনো ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসের বর্ণনা, এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে দেখেছি, ওয়াদা আয়াদাহুল ইউমনা,
আলা শিমালিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে ফি সালাতি তাহতা সুররা নামাজের মধ্যে নাবির নিচে তার হাত রাখছে এই হাদিসের সনদ সহি মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসের বর্ণনা আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে আচ্ছা এবার শুনেন আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায় এটাই আপনি মানতে হবে কেন আমি কেন মানি দেখেন তাহলে এটা পাইলাম মুসান্নাফু ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা 3960 নম্বর বর্ণনা ইব্রাহিম নখাই রহমাতুল্লাহি আলাই তিনি ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাত উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে দাবির নিচে এরপরে 3900 আপনার 60 নম্বর বর্ণনা তো এটা পাইলাম আজিব একটা বর্ণনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এবং ইসহাক ইবনে রাহওয়াই ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ এবারে এই বাংলাটা একটু বলেন ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ আবার বলেন কার উস্তাদ এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন তাহতা সুররাতি আকওয়াফিল হাদিস নাবির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ও আকরাবু ইলা তাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয়ী হওয়া আল্লাহর সামনে নিজেরে বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় এটা ইব্রাহিম এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উনি বলেন তাহতা সুররাতি আকওয়াফিল হাদিস হাদিসের মজবুতির ক্ষেত্রে নাবির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে ওয়াকরাবু ইলাল্লাহ আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাবির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য এখন আপনি বলবেন কেন করেন তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবির নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে এটা নাবির নিচে হাত রাখিয়া দেখেন এক দুই রাকাত নামাজ পড়েন নাবির নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাবির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে ইমাম বুখারীর উস্তাদ এই কথা বললেন তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাবির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না এটা আপনি দেখেন আমি অন্যগুলা কি কিন্তু বলছি না যে না আপনি পদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পর এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনায় আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম তাহলে আমি কি বুঝাইলাম আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকহে হানাফি এখন ফিকহে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি তো যেই ফিকহে হানাফি আপনারা এটাই শিখায় যে হানাফি ফিক মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিক এটাকে বলা হয় হানাফি ফিক একাধিক দলিলকে সমন্বয় করে এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন কেন অন্য ভাবে নেন এটা অন্য ভাবে নেওয়া ঠিক না এইভাবে আপনি হাত বাঁধলেন বাঁধার পর বাস এরপরে আর সমস্যা নাই এরপরে যেগুলো করি ওগুলো নিয়ে আর কেউ ঝামেলাও করে না সমস্যা নাই এতটুকু পর্যন্তই সবাই কেমন জানি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায় বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করাটা এটা ঠিক না আমি তো আপনাদেরকে বলবো কেউ যদি আপনারা মনে করেন যে আপনি যেটা বললেন এটা যে ফিকহে হানাফি আর ফিকহে হানাফির এই আমলগুলো যে সত্যি এমন এটা কিভাবে বোঝা যাবে আপনি আল্লাহর হস্তে কোনো আলেমের কাছে গিয়ে বসেন আমি বলতেছি আল্লাহর হস্তে কোনো আলেমদের কাছে বসেন বসার পর তারা আপনাকে সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিবে আরো সুন্দরভাবে তাহলে ফিকহে হানাফি আমি যে এতক্ষণ আপনাদের সামনে বললাম প্রত্যেকটা মাসালায় একাধিক একের পরে এক দলিল পেশ করলাম এই দলিল পেশ করে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইলাম একাধিক দলিলকে প্রত্যেকটা মাসালায় কিন্তু সমন্বয় করছে এইভাবে হাত এইভাবে হাত এইভাবে হাত ফিকহে হানাফি সমন্বয় করে দেখিয়ে দিয়েছে এইভাবে তোলো সব হাদিসের উপর আমল হয় হাত রাখার ক্ষেত্রে কোথায় বাঁধবেন ফিকহে হানাফি একাধিক দলিল আনছে আনার পর আপনাকে এমন পদ্ধতির হাদিসটা মানতে বলে যে হাদিসটা মানলে অন্যান্য হাদিসগুলোর উপর আমল হয়ে যায় এটাই ফিকহে হানাফি আর ফিকহে হানাফি এই শিক্ষাটা আমাদেরকে দেয়